হ্যালো, কেমন আছো সবাই? আমি কিন্তু ভালো আছি। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে? হ্যাঁ, আশা করি ভালোই লাগে। চলো, তোমাদের তো দেখালাম আগের ভিডিওতে কি আমি ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছি, এই ড্রেসটা কিনেছি। তো আমরা এসে গেছি, চলো দেখাই আমি কি কি কিনেছি। এই দেখো, কানেরটা কিনেছি, চারটে কানে কিনেছি, দাঁড়াও। এই দেখো, এই কানেরটা কিনেছি, দেখতে পাচ্ছ কানেরটা? আর একটা কানে তুল কোথায় গেল? দেখো, এই কানেরটা পরবো। হ্যাঁ, আমি আর একটা কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, সানডেতে আমাদের মার্কেট থাকে না, তো মার্কেটের থেকে কিনেছি। এটা অনেক সস্তায় পাওয়া যায় মার্কেটে, এই কানেরগুলোই তোমার দোকানে অনেক দাম নেয়, মেশোতে অনেক দাম আছে। কিন্তু এখানে আমি কত টাকা করে কিনেছি জানো? একদম মাত্র 30 টাকা করে এক একটা কানের দুল ছিল। আমি কোনোদিন কিনিনি, প্রথম কিনেছি জানো। এই কানেরটা পরবো এর সাথে, দেখবো কেমন লাগে। কোনোদিন কিনিনি, সবসময় গোল্ডেরই পরি, বাট এবার কিনলাম। কেন কি, অনেক অনেক জামা কাপড় আছে না, তার সাথে সোনার কানের দুল ভালো লাগে না। দাঁড়াও বলো কেমন লাগছে, এখানেও পরি, দাঁড়াও। আর বাকিগুলো আজকে পরবো না, অন্য ড্রেসের সাথে পরবো। এইটা না, এই ড্রেসটার জন্য কিনেছি, ড্রেসটা আমার খুব ভালো লেগেছে জানো। তোমাদেরও ভালো লেগেছে মনে হয়, বলো। তোমরা আমাকে বলবে কিন্তু, হ্যাঁ, ড্রেসটা কেমন লেগেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে, তার সাথে কানের দুলটাও ভীষণ মানিয়েছে বলো। আরও অনেক কিছু এনেছি, সবজি বাজার এনেছি। আজকে কী হয় জানো, আমাদের এখানে আজকে বাজারে যাই, আর বাজার থেকে সব কিছু আজকেই নিয়ে আসি, তো পুরো সপ্তাহভর থাকে আমাদের বাজার। আর ওই বাজারটাই সপ্তাহভরে খাই আমরা, সবজি ফল সব আজকেই কিনে নিয়ে আসি পুরো সপ্তাহের। আর এখন তো নবরাত্রি আসছে, আমার উপোস আছে সামনের সপ্তাহ থেকে, তো কিছু খেতে পারবো না, ওই জন্য আরও ফল আনতে গেছিলাম। এই দেখো, বলবে কিন্তু, হ্যাঁ কেমন লাগছে, ভালো লাগছে? আচ্ছা, ড্রেসটার সাথে খুব মানিয়েছে না বলো? এই চুলটা এখান থেকে আর একটু এরকম আনতে হবে, তাহলে আরো ভালো লাগবে। দেখো তোমাদের কেমন লাগছে বলো, কমেন্ট করে জানি যাবে। হ্যাঁ চলো রাখছি, আর বাকি কানেরগুলো অন্য অন্য ড্রেসের সাথে পরে তোমাদেরকে দেখাবো। এই কানেরটা কিন্তু খুব সুন্দর না, দাদা বকা দেবে, কেন দাদা না একদম পছন্দ করে না জানো অন্য অন্য কানের দুল কেনা। ও সবসময় বলে, তুমি যেই পয়সা দিয়ে অনেক অনেক কানের দুল কিনবে, সেই পয়সাগুলো জমিয়ে রেখে সোনার দুল কিনে ফেলো, ওটা তোমার ইনভেস্টমেন্ট থাকবে। বলবে এইগুলো তুমি কতদিন পরবে, জীবনে প্রথম কিনলাম, হ্যাঁ আমি কোনোদিন কিনিনি, সব বন্ধুরা দেয়, আর এটা আমি প্রথম কিনেছি এই চারটে কানের। তো কেমন হয়েছে দেখো, চলো রাখলাম, আর জানাবে হ্যাঁ কেমন লাগছে আমাকে কানের দুলটা পরে। অনেক কাজ ছিল আজকে জানো, কি বলবো তোমাদেরকে, এই পাটা প্রচন্ড ব্যথা। কেন বলো তো, ক্রিয়েটস এর আগে মানে এক সপ্তাহ থেকে আমার পুরো কোমর ব্যথা করে, কোমর থেকে শুরু করে পুরো পা ব্যথা করে, গাড়িতে উঠতেই পারছিলাম না। তার মধ্যে ছেলে চালিয়েছে আর আমাকে পিছনে এরকম করে উঠতে হয়েছে, পা উঠিয়ে, আর ব্যথা অনেকটাই লেগেছে। দাদাকে বলতে হবে আজকে পাটা একটু ঠিক পেয়ে দিতে, এত ব্যথা করছে জানো। ঠিক হয়ে যায় পিরিয়ডস এর পরে, আবার ঠিক হয়ে যায়, মানে যেদিন শুরু হয় সেদিন থেকে আবার ঠিক হয়ে যায়, এটাই হচ্ছে আমার প্রবলেম। বুঝলে,